সবাইকে আমাদের শ্রেণীর পক্ষ থেকে শুভেচ্ছা জানানো জানাচ্ছি। আমরা যারা ইউটিউবিং করি, আমাদের একটি ইমেইল অ্যাকাউন্ট দিয়ে অনেকগুলো চ্যানেল খুলে থাকি। এই অন্যান্য চ্যানেলগুলোকে সাধারণত ব্র্যান্ড অ্যাকাউন্ট বলে থাকে। অনেক সময় এই ব্র্যান্ড অ্যাকাউন্টগুলো ডিলিট করতে হয়। আজকে দেখাবো কীভাবে এই ব্র্যান্ড অ্যাকাউন্টগুলো ডিলিট করবেন বা ব্র্যান্ড অ্যাকাউন্ট কীভাবে ডিলিট করবেন। আশা করি ভিডিওটির প্রথমত শেষ পর্যন্ত দেখলে ব্র্যান্ড অ্যাকাউন্ট খুব সহজে ডিলিট করতে পারবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল করে দেওয়ার অনুরোধ রইল। ব্র্যান্ড অ্যাকাউন্ট ডিলিট করার জন্য প্রথমে একটি ব্রাউজারে প্রবেশ করতে হবে। আমি গুগল ক্রোম ব্রাউজারে প্রবেশ করেছি। এরপর অ্যাড্রেস বারে লিখব www.youtube.com, লিখে ইউটিউবে প্রবেশ করব। এরপর আপনি ইউটিউবে সাইন ইন করে নেবেন। যেহেতু আমি সাইন ইন করা আছে, দেখুন এবার ডান দিকে উপরে কর্নারে দেখুন চ্যানেল লোগোটি শো করছে। আমি চ্যানেল লোগোর উপরে ক্লিক করলাম। এবার দেখুন সুইস অ্যাকাউন্ট, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করব দেখুন এখানে আমার চ্যানেলগুলো শো করছে। আমি কোন অ্যাকাউন্টটি ডিলিট করতে চাই এখান থেকে সিলেক্ট করে দেব। এটা বর্তমানে ভিলেজ লুকস সিলেক্ট করা আছে, আমি ডিলিট করব ভিলেজ ব্লগস। এর জন্য ভিলেজ ব্লগস সিলেক্ট করলাম। এখান দেখুন ভিলেজ ব্লগসের লোগোটি এখানে শো করছে। এবার এই লোগোতে ক্লিক করলাম। এরপর সেটিংয়ে যাওয়ার পর দেখুন এখানে অনেকগুলো অপশন শো করছে। ইউর চ্যানেল ভিলেজ ব্লগস, অর্থাৎ আপনি যেটি সিলেক্ট করবেন বা যেটি ডিলিট করতে চান সেটি সিলেক্ট করবেন। আমি ভিলেজ ব্লগস চ্যানেলটি ডিলিট করতে চাই, এজন্য ভিলেজ ব্লগস চ্যানেলটি সিলেক্ট করেছি। এবার নিচের দিকে লক্ষ্য করুন লেখা আছে অ্যাড অর রিমুভ ম্যানেজার, এখানে ক্লিক করব। দেখুন আমি ক্লিক করছি, এই যে আমার ব্র্যান্ড অ্যাকাউন্ট ভিলেজ ব্লগস লেখা আছে। এবার দেখুন নিচের দিকে লেখা আছে ডিলেট। এরপর আমি যেহেতু ডিলিট করতে চাই এজন্য ডিলেট অ্যাকাউন্টে ক্লিক করব। ডিলেট অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনার যে ইমেলের পাসওয়ার্ড থাকবে, ইমেলের পাসওয়ার্ড দিয়ে নেক্সটে দিয়ে দেবেন। এরপর দেখুন এখানে লেখা আছে ডিলেট ভিলেজ ব্লগস, এখানে যা লেখা আছে এগুলো পরে নেবেন। এরপরে এখানে যেগুলো আছে ইয়েস দিয়ে দেবেন, এগুলো যদি প্রয়োজন মনে করেন তাহলে পরে নেবেন। এরপর ডিলেট অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন। আমি ডিলেট অ্যাকাউন্টে ক্লিক করছি, দেখুন আমার যে ভিলেজ ব্লগস অ্যাকাউন্টটা ছিল এটা নাই, বাকিগুলো ডিলিট হয়ে গেছে। আশা করি আপনারা এভাবে ব্র্যান্ড অ্যাকাউন্ট ডিলিট করতে পারবেন। ধন্যবাদ।